হ্যাঁ গাইস, আজকে তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা যে এত বেশি ইন্টারেস্টিং বলার মতো না। তো দেখো কি হলো লাস্টে। পার্সেলটি অর্ডার দিয়েছিল আমার এক রিপিট কাস্টমার আপু, তিনি তার ফ্রেন্ডকে দিয়েছিল, একদম কলিজার ফ্রেন্ড। তো তাকে গিফটের মধ্যে বলে যে আমাকে তাকে নাকি বক্সের মধ্যে ইট দেওয়ার জন্য আর একটা সুন্দর নোট দেওয়ার জন্য। নোটটা তো তোমরা নিশ্চয়ই দেখেছ, আর এটাকে এখন আমি পার্সেল করতেছি। পার্সেলটি আমাকে এমনভাবে করতে বলেছে যেন আমি রেগুলার যেভাবে পার্সেল প্যাকেজিং করে ঠিক তেমন অনেক সুন্দর করে করতে বলছে, তবে এর ভিতরে ইট দিতে বলছে। প্রথমে শুনে আমি অনেক অবাক হয়েছি, তারপরও বেশি ভালো লাগছে এটা করার সময়। আমি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কার কার আছে এমন ফ্রেন্ড যে দুষ্টুমি করে এমন কিনতে। আমার কিন্তু অবশ্যই লাগবে এরকম ফ্রেন্ড, এমন না আছে যে শুধু ইটে দেবে, এর পাশাপাশি কিন্তু আসল গিফট রয়েছে। তা আমি এই প্যাকেজিংটা করার সাথে সাথে কিন্তু এটা দেখাবো, এটা শেষ হোক। অবশ্যই দেখতেছো ভিডিওতে যে আমি পার্সেলটা খুব সুন্দর করে আমি এটা করতেছি, ট্যাপ দিয়ে লাগাচ্ছি। আর যে প্রসেসটা দেখাচ্ছি তোমরা কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারো। আবার অনেকে বলো যে কেমনি প্যাকেজিং স্টার্ট করো, যে লাগাও কীভাবে, করো কীভাবে। তো এইভাবে ধীরে 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 পুরোটা পাটে পাটে আমাকে ট্যাপ লাগাতে হয়, আর ট্যাপ খুলতে যে কতটা কষ্ট ওইটার ভিডিও আমি দিয়েছিলাম একবার। তো এই যে মূল গিফটটা, গিফটটি ছিল ক্যানভাসে, আর উপরে ক্যাপশন হিসেবে লিখে দিতে বলেছে শুভ জন্মদিন সদ্বল। অনেক কিউট, তাই না? আর লাস্ট জানো আমি না চকলেটটা কোথায় দিব ভাবতেছিলাম, তো এখানে জায়গা, এই জায়গা ছাড়া আমি আর কোথাও পাইনি, তো এখানে দিতে বাধ্য হয়েছি। তারপরে আমি যে প্যাকেটটা নিয়েছিলাম সেটা কিন্তু খুব বড় হয়ে গেছিলো আমার জন্য। এটা যেহেতু 5x5 ইঞ্চি ক্যানভাস, সেহেতু আমার প্যাকেটটা অনেক বড় হয়েছে। তো এটাকে হ্যান্ডেল করতেছি, আমার এত কষ্ট হয়েছে, মার্শাল্লাহ দিলে বলতে দ্বিধা বোধ হচ্ছে না। তো অনেক কষ্টে এটাকে আবারও ট্যাপ দিয়ে সুন্দর করে মুড়িয়ে তুড়িয়ে যেভাবে পারছে ঠিক সেভাবে করছে না। তারপর লাস্টে দেখলাম যে না, ঠিকই ছিল। তোমরা নিজে বলবা যে এত সুন্দর করে প্যাকেজিং করছি, এরকম করে ঠিক আনাচে কানাচে আমি ট্যাপ লাগাচ্ছিলাম যেন একটু পুরো পারফেক্টলি হয়। অ্যান্ড ইয়া, রেডি, কি সুন্দর লাগছে তাই না? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ, টাটা, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।